আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো তারা নিশ্চয় তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের অনুসন্ধান বইয়ে এই সূত্রটি ইতিমধ্যে দেখেছ এবং এটাও জেনেছ যে এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এসেছে। আমরা আজকে এটি প্রমাণ করার চেষ্টা করব কিভাবে এফ ইজ ইকুয়াল এম এ হয়। তোমরা নিশ্চয় জানো এখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর এবং এ হচ্ছে ত্বরণ। মনে করে ধরো এম ভরের একটা বস্তু যার আদি বেগ ছিল ইউ, এর ওপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো এই বস্তুর ওপর। এফ পরিমাণ বল প্রয়োগ করার পর টি সময় পরে বস্তুটির বেগ হলো ভি, অর্থাৎ এম ভরের একটি বস্তু যার আদি বেগ হলো ইউ, তার উপর এফ পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করার পর এর শেষ বেগ হলো ভি। তাহলে আমরা এখন চিন্তা করি বস্তুটির আদি ভর বেগ কি হবে। আদি ভর বেগ, বস্তুটির আদি ভর বেগ হবে, যেহেতু ভর হচ্ছে এম, আদি বেগ হচ্ছে ইউ, তাহলে বস্তুটির আদি ভর বেগ হচ্ছে এম ইউ। বস্তুটির শেষ ভর বেগ তাহলে কি হবে? বস্তুটির শেষ ভর বেগ হবে হচ্ছে এম, যেহেতু শেষ বেগ হচ্ছে ভি, সুতরাং এম ভি। এখন যদি আমরা বলার চেষ্টা করি ভর বেগের পরিবর্তনটা তাহলে কি হবে, তাহলে আমরা যদি এখন লিখি ভর বেগের পরিবর্তন, সংক্ষেপে লিখলাম ভর বেগের পরিবর্তন কি হবে, শেষ ভর বেগ থেকে আদি ভর বেগটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। এখন যদি আমরা ভর বেগের পরিবর্তনের হার বের করতে চাই, হার মানে আমরা জানি একক সময়ে যেটা সম্পূর্ণ হয়, অর্থাৎ সহজ কথা আমরা যদি সময় দ্বারা এটাকে ভাগ করি তাহলে আমরা ভর বেগের পরিবর্তনের হার পাব। তাহলে আমরা এখন লিখতে পারি ভর বেগের পরিবর্তনের হার, সংক্ষেপে লিখলাম পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের হার কি হলো, এম ভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি, যেহেতু আমরা হার মানে সময় দিয়ে ভাগ করব। এখন একটু লক্ষ্য করো, এই পাশে আমরা যদি একটু লক্ষ্য করি এখান থেকে আমাদের কিন্তু এমটা কমন যায়। আমি যদি এম কমন নিই তাহলে দাঁড়ায় ভি মাইনাস এখানে থাকে হচ্ছে ইউ বাই হচ্ছে টি। এবার একটু লক্ষ্য করো, আমরা নিশ্চয় এটা জানি ত্বরণ এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে এইটুকু যে এটা হচ্ছে আমাদের আসলে ত্বরণ। তাহলে যেটি দাঁড়ালো আমাদের এম এ, এটা কি এম এ আসলো, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমরা আবার জানি কোন একটা বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি সেটি হয় ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে হচ্ছে আমরা কোন একটা বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করব সেটা হবে বস্তুটির এই যে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ বল সমানুপাতিক হচ্ছে ভরবেগের হার, যেটা আমরা এখানে পেয়েছি। এখন লক্ষ্য করো আমাদের যেহেতু এটি একটি গাণিতিক রূপ আনতে হবে, কোনোভাবেই এখানে আমাদের সমানুপাতিক চিহ্ন থাকলে হবে না, তাহলে এটাতে আমাদের সমান চিহ্ন আনতে হবে। তাহলে আমরা একটা ধ্রুবক ধরে নেই এফ ইজ ইকুয়াল, তোমরা জানো সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটি ধ্রুবক বসাতে হয়। তাহলে আমরা ধরলাম এখানে একটি ধ্রুবক হচ্ছে কে, হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল কে এম এ, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ধরলাম আমরা এটি এক নম্বর সমীকরণ। এইবার একটু লক্ষ্য করো, আমরা কে যেহেতু এটা সমানুপাতিক ধ্রুবক তার মান যদি আমরা বের করতে পারি তাহলেই এই সমীকরণটাকে আমরা গাণিতিক রূপ দিতে পারবো। এখন লক্ষ্য করো আমার বস্তু যদি হয় যার ভর, আমরা যদি চিন্তা করি যে একটা বস্তু নিয়েছিলাম যেটি প্রথমে
তার ভর হচ্ছে 1 কেজি। এখন ওই 1 কেজি ভরের বস্তুর ওপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং এর ফলে যদি ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি দাঁড়ায়। ব্যাপারটা তোমাদেরকে আরো একটু সহজ করে আমি বোঝানোর চেষ্টা করি। আমরা এখানে একক বল যদি প্রয়োগ করি একক ভরের বস্তুর ওপর এবং যদি একক ত্বরণ উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কে এর মানটা কেমন হবে সেটা আমরা বের করে নিব। তাহলে এখন একটু মান বসাই 1 নম্বর সমীকরণে, যে এফ এর মান 1 নিউটন ধরেছে, অর্থাৎ 1 ইজ ইকুয়াল, আমরা কে এর মানটা বের করব, এম ধরেছি কত 1 কেজি, তাহলে 1 ইন্টু ত্বরণ আমরা ধরেছি কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের 1, তাহলে দাঁড়ালো কে ইজ ইকুয়াল কিন্তু দাঁড়ালো আমাদের কি 1। এখন এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে অর্থাৎ এখানে যদি বসে দেই তাহলেই কিন্তু আমাদের গাণিতিক রূপটি চলে আসবে। তাহলে আমরা এখন 1 নম্বর সমীকরণে বসালাম এফ ইজ ইকুয়াল কে এর মান হচ্ছে 1 ইন্টু এম এ, অতএব আমরা লিখতে পারছি এফ ইজ ইকুয়াল এম এ। এটি হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল এম এ যে সমীকরণ সেটির প্রমাণ। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।